তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের জন্য খুব সুন্দর একটি জব নোটিফিকেশান বের হয়েছে জব নোটিফিকেশানটা এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বিশালগড় শিপাজলা ডিস্ট্রিক্ট থেকে ইয়েস ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গার্ডেনার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েশন এবং গার্ডেনারের জন্য শুধুমাত্র তুমি সেভেন্থ বা এইট পাস হলেই আবেদন করতে পারবে একটি পোস্ট গ্রুপ সি একটি পোস্ট গ্রুপ ডি দুটি ক্যাটাগরির পোস্ট খুব সুন্দর জব নোটিফিকেশান এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে দাদা গ্রামীণ ব্যাংকের তো আমরা আরেকটি নোটিফিকেশন পেয়েছি যেটা আইবিপিএস বিপিএস আরবির আন্ডারে রিজনাল রুরাল ব্যাংকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে যেখানে ছিয়াশিটা ভ্যাকেন্সি আমরা পেয়েছি ক্লারিক্যালের জন্য ষাটটা ভ্যাকেন্সি পিউ স্কেলের জন্য পঁচিশটা ভ্যাকেন্সি এবং পিউ স্কেল টুর জন্য একটা ভ্যাকেন্সি পেয়েছি ইয়েস ওই জব নোটিফিকেশানটা কিন্তু এটা না এটা হলো আলাদা টোটালি এটা আলাদা বুঝতে পারছো ওই যে জব নোটিফিকেশানটা তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যেখানে আই আরবি কন্ডাক্ট করবে লিখিত পরীক্ষা পেজ ওয়ান পেজ টু দিয়ে তোমরা সিলেকশন পাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গভর্নমেন্ট জব ওই জব নোটিফিকেশানটা আলাদা টোটালি বুঝতে পারছো ওইটা আলাদা আর এই জব নোটিফিকেশানটা হলো টোটালি আলাদা এই জব নোটিফিকেশানটা নিউ হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে বাট তোমরা গ্রামীণ ব্যাংকে জব করবে কিন্তু এটার নিয়োগ সংস্থাটা হলো সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট গ্রামীণ ব্যাংক। ঠিক আছে এটা এটা লোকাল বডি তোমরা ধরতে পারো গ্রামীণ ব্যাংকের একটি লোকাল বোর্ডি এটা ঠিক আছে চলো এই যে জবটা এটা কিন্তু রেগুলার বেসিসে জব না এটা জাস্ট কন্ট্রাকচুয়াল বেসিস জব আর ওই যে জবটা ছিল যেটা আইবিপিএস বিপিএস আর কন্ডাক্ট করবে দুটি পরীক্ষা দিয়ে তোমরা সিলেকশন পাবে যেটা আমি কিছুদিন আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছি ওইটা হলো রেগুলার গ্রামীণ ব্যাংকের জব দুটার মধ্যে এটাই ফারাক তারপর এই জবটা কিন্তু খারাপ না এই জবটাও কিন্তু খুবই ভালো ঠিক আছে তোমরা দেখতে পারো জব নোটিফিকেশানটা বের হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশে তাহলে দুটার মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারছো চলো তার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই তোমরা যারা এই চ্যানেল প্রথম ভিজিট করেছো এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনে বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তাছাড়া তোমাদেরকে বলতে যাই তোমরা যারা গ্রামীণ ব্যাংকের প্রিপারেশন করছো টিটিএডিসির প্রিপারেশন করছো এসএসসি সিএসএল এম টিএস পিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন নবোদয় বিদ্যালয় সমিতি রেলওয়ে আর পি এফ কনস্টেবলের তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট সাজেশন নোট ইয়েস ফুল কমপ্লিট সাজেশান নোট কর্মবার্তা অনলাইন নোট কেমনটা হয়ে থাকি আশা করি তোমরা সকলেই জানো এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি কর্মবার্তা অনলাইন নোট সবসময় কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি মেনটেনের উপরে গুরুত্ব দিয়ে থাকে সেই জন্য আমাদের সাকসেস রেট এতটা হাই তোমরা নিয়ে ভালো করে প্রিপারেশান করো ভালো রেসপন্স পেয়ে যাবে কীভাবে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে বা নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে মনে রাখবে ফুল কমপ্লিট সাজেশন আমাদের এমসিকিউ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে রয়েছে কোনো পড়তে কোনো অসুবিধা হবে না একদম পড়তে তোমাদের কমফোর্টেবল ফিল হবে ওকে চলো আমরা এই নোটিফিকেশানটা তুলে ধরছি তোমাদের সামনে নোটিফিকেশান বারো ছয় দু হাজার চব্বিশে বের হয়েছে চলো বলা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট অ্যাপ্লিকেশনার ইন্ডিয়ান সিটিজেন ফর ইনভাইট ফর দ্য ফলোইং আমি বলি অল ত্রিপুরার যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে বাট তোমাদের পোস্টিং কিন্তু বিশালগড় গ্রামীণ ব্যাঙ্কেই হচ্ছে ঠিক আছে অল ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে চলো এখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রুরাল এমপ্লয়মেন্ট ইনস্টিটিউট এখানে বলা হয়েছে যে পিরিয়ড অফ ওয়ান ইয়ার্স প্রথমত তোমাদের ওয়ান ইয়ার্সের নিয়োগ করা হবে পরবর্তী সময় এগুলো এক্সটেনশন করে থ্রি ইয়ার পর্যন্ত এক্সটেনশন করা হবে ঠিক আছে ফিক্সড স্যালারি পেতে নিয়োগ করা হবে এবং বয়স তোমাদের বাইশ থেকে চৌচল্লিশ বছর পর্যন্ত চাওয়া হয়েছে ঠিক আছে চলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিশালগড় সিপাইজলা ডিস্ট্রিক্টের হ্যাঁ তারপরে তোমাদের এখানে দেখো লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশান তোমাদের যে অ্যাপ্লিকেশানটা করবে কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো লাস্ট ডেটটা তোমরা মনে রেখে দাও উনত্রিশ ছয় দু এটা হলো তোমাদের লাস্ট ডেট ঠিক আছে চলো এখানে এজ লিমিট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সব কিছু আমি আলোচনা করছি প্রথম যে পোস্টটা একটা হলো অফিস এসিস্ট্যান্ট এখানে দুটাও শুধু পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কয়টা পোস্ট রয়েছে দুইটা পোস্ট রয়েছে তোমাদের এখানে কি চাওয়া হয়েছে এইচ চাওয়া হয়েছে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এইচ চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশান হলেই হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশান হলেই হবে এখানে নলেজ বলা হয়েছে নলেজ ইন বেসিক অ্যাকাউন্টিং ইন দ্য পিরিয়ড অব কোয়ালিফিকেশান মানে তোমাদের একটু কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং টাইপিং জানা থাকতে হবে তোমাকে কম্পিউটারে লোকাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ বা বেঙ্গলিতে তোমাকে টাইপিং জানা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে বাংলা বা কক লেখতে লিখতে পড়তে জানতে জানা থাকতে হবে এবং এম এস অফিসের উপরে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে পারবে দ্যাট ইন্স কম্পিউটারের উপর তোমাদের এক্সপিরিয়েন্স জানা থাকতে হবে টাইপিং থাকতে হবে স্যালারি তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে দেখো বিশ হাজার থেকে বিশ হাজার থেকে সাতাশ হাজার পাঁচশো টাকা স্যালারি স্টার্টিং হচ্ছে সঙ্গে তোমাদের প্রত্যেক বছর দেড় হাজার টাকা করে একটি ইনক্রিমেন্ট তোমাদের এখানে দেওয়া হবে হ্যাঁ প্রত্যেক বছর ঠিক আছে তা মোটামুটি মনে করো প্রথম অবস্থায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ হাজার টাকা তুমি স্যালারি পাচ্ছ ঠিক আছে চলো সিলেকশান প্রসেস কী হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের সিলেকশান প্রসেস তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার ক্যাপেবিলিটি কম্পিউটারের উপরে এবং জেনারেল নলেজের উপরে তোমাদের কোশ্চেন থাকছে লিখিত পরীক্ষা হচ্ছে আর তোমরা যেই প্রিপারেশানটা করছো যে আই আইবিপিএসআরআবির আন্ডারে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে ছিয়াশিটি পোস্টের জন্য যে প্রিপারেশনটা তোমরা করছো বা ফর্ম ফিল আপ যারা করোনি এখনও ফর্ম ফিল আপ ডেট কিন্তু রয়েছে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও এবং ওইটার ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে ওই নোটসটা যদি নাও এ পোস্টের জন্য যদি তোমরা আবেদন করতে চাও ওইটা তো তোমরা আবেদন করে নিতে পারবে তাছাড়া যদি মনে করো যে জেনারেল নলেজ এবং কম্পিউটারের উপর আলাদা করে তোমরা কোশ্চেন আমাদের থেকে সাজেশান নিতে চাও সেটাও আমাদের কাছে রয়েছে নিতে পারবে ঠিক আছে চলো আর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আমরা তোমাদের এতটুকু বলছি আমরা যে নোট রেডি করছি একদম পূর্ণ টপিক ওয়াইজ টপিক ওয়াইজ সিলেবাস সম্পূর্ণ কিছু আমরা সুন্দরভাবে কাভার করে দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এতটুকু আশাবাদী আমাদের নোট থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে এক্সাম হচ্ছে ভালো রেসপন্স পাওয়া যাবে ঠিক আছে হাতে সময় নেই যে সময় আছে এই সময়ের মধ্যে তুমি ভালো করে নোটটা যদি ভালো করে স্টাডি করে নিতে পারো ভালো রেসপন্স পেয়ে যাবে সেম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে ঠিক আছে সকলে নিচ্ছ বিশ্বাস করে নিয়ে পড়ো ভালো রেসপন্স পাবে চলো পরবর্তী সময়ে লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ হবে ওয়ান এস টু থ্রি পোজিশনে ডাকা হবে চলো নেক্সট যে পোস্টটা সেটা কী বললাম আমি সেটা হলো গার্ডেনার হ্যাঁ ওয়াচম্যান কাম গার্ডেনার এটাও বিশালগড় জেলা ডিস্ট্রিক্টের ব্যাংকের ব্যাংকে হচ্ছে একটি পোস্ট রয়েছে শুধুমাত্র একটি পোস্ট রয়েছে এখানে সেম বাইশ থেকে চল্লিশ বছর শুধুমাত্র সেভেন পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারবে আর কিচ্ছু লাগছে না এখানে তোমাদের বারো হাজার থেকে ষোলো হাজার স্যালারি ইয়ারলি এক হাজার টাকা করে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে এটার সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে ওয়ান ইস টু থ্রি ইন্টারভিউ কোনো লিখিত পরীক্ষা তোমাদের এখানে দিতে হচ্ছে না চলো এখন হলো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দুটি পোস্টে যারা সেটিসফাই হয়েছ বা মনে করো যে আমি অ্যাপ্লিকেশান করবো বিশেষ করে যারা বিশাল করে সারাউন্ডিংয়ে রয়েছো তোমরা তো করবেই হ্যাঁ কীভাবে করবে বাকি অল ত্রিপুরা থেকেও তোমরা করতে পারবে কোনো সমস্যা নেই আমি বলছি লাস্ট ডেট উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ কিন্তু তুমি কীভাবে অ্যাপ্লিকেশন করবে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা এখানে পিডিএফে রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা ডিউলি ফিল আপ করবে ফিল আপ করে এখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট লাস্ট ডেট রিসিভড এত অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড থ্রো স্পিড পোস্ট শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমেই তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আদারওয়াইজ কিন্তু অন্য কোনোভাবে হবে না স্পিড পোস্টের মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশান করবে অ্যাড্রেস দেবে কি দ্য নোডাল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বিশালগড় শিপাজোলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা সেভেন ডাবল নাইন ওয়ান জিরো থ্রি এই অ্যাড্রেসটা দেবে যখন স্পিড পোস্ট করবে এই অ্যাড্রেসটা তোমরা স্পিড পোস্টে দেবে ঠিক আছে দিয়ে তুমি কী কী ডকুমেন্ট লাগছে দেখো কী কী ডকুমেন্ট লাগছে ফর্মটা দেবে ফর্মের সঙ্গে তোমার যে অ্যাপ্লিকেশান উইল অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন দেওয়ার ফরম্যাট এনে আছে রিসিপ্ট অ্যাপ্লিকেশান এত অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রো স্পিড পোস্ট ইন ইনকমপ্লিট আচ্ছা এপ্লিকেশানের সঙ্গে তোমার যে অরিজি কিছু যে ডকুমেন্ট আছে ফর্মটা ফিল আপ করবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার যে এডুকেশান কোয়ালিফিকেশান এইজ লিমিট ওই ডকুমেন্টগুলো তোমরা সঙ্গে পিন আপ করে দেবে ঠিক আছে এই হলো অ্যাপ্লিকেশন ফর্মটা এটা হলো অফিসিয়াল সিস্টেন্টের অ্যাপ্লিকেশান ফর্ম এবং ওয়াচম্যানের অ্যাপ্লিকেশান ফর্মটা হলো এটা এটা হলো ওয়াচম্যানের অ্যাপ্লিকেশন ফর্ম দুটার জন্য আলাদা আলাদা যারা দুোটার জন্য করবে ভাবছ দুটার জন্য তুমি আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশান করে দেবে এখানে অ্যাপ্লিকেশনে কোনো ফিটির ব্যাপারে কোনো কিছু মেনশন করা নেই কিন্তু পরবর্তী সময়ে তোমাদেরকে এটা কী ফি লাগবে না কী লাগবে এটা পরবর্তী সময়ে ওরা জানিয়ে দেবে ঠিক আছে চলো এই রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই এই ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো সেই টেলিগ্রাম গ্রুপ থেকে এটা ডাউনলোড করে নেবে ঠিক আছে ডাউনলোড করে তুমি কি করবে কম্পিউটার দাম থেকে বের করে সেটাকে ডিউলি ফিল আপ করে সঙ্গে সেলফ অ্যাটাস্টেড এই কপিগুলো দেবে হুম দিয়ে আর জেনারেল ইনস্ট্রাকশান কী রয়েছে সেটা তুমি একটু স্টাডি করে নেবে ঠিক আছে দিয়ে তোমরা পোস্টে সেই যে অ্যাড্রেস বলা হয়েছে সেই অ্যাড্রেসে তোমরা এটা পাঠিয়ে দেবে ঠিক আছে আর আমি আরেকটা কথা বলবো যারা গ্র্যাজুয়েশান রয়েছ তাহলে তোমরা কেন এটার জন্য এটার পিছিয়ে ভাগবে সেম যে একজাম হচ্ছে পার্মানেন্ট জব গ্রামীণ ব্যাঙ্কে সেটার পিছিয়ে ধরাও যদি সেটার পিছে দৌড়িয়ে সাকসেস হয়ে যাও বেনিফিট হবে সারা জীবনের লোকের জন্য সিকিউর হয়ে যাবে বাট এটার জন্য তো তিন বছর পরে তোমার আবার একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে এখন বলবে দাদা তুমি কেন নিয়ে এসেছো আমাদের কর্তব্য ছোটো থেকে ছোটো জ ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেওয়া বাকিটা তোমাদের বিবেচনার উপরে নির্ভর করবে ঠিক আছে আমি আবারও বলবো যারা কো গ্র্যাজুয়েশান যারা নিচে কোয়ালিফিকেশান রয়েছে তোমরা ট্রাই করতে পারো গার্ডেনার জন্য একটি পোস্ট রয়েছে ট্রাই করতে পারো বাট যারা গ্র্যাজুয়েশন রয়েছে তোমরা আরআরির আন্ডারে যে ফর্ম ফিল আপটা চলছে বর্তমানে সেটা ফর্ম ফিল আপ করো সঠিকভাবে প্রিপারেশান করো সঠিকভাবে এক্সামে বসো একটি জব ছিনিয়ে নেও আর মনে রাখবে আরআরির আন্ডারে যে রিজনাল রোরাল ব্যাঙ্কে যে এক্সাম হচ্ছে সবচেয়ে সহজ পরীক্ষা ব্যাংকের ওইটাই হচ্ছে ঠিক আছে সঠিকভাবে প্রিপারেশান করো আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি যেতটুক হেল্পের প্রয়োজন এতটুকু তোমাদেরকে আমরা হেল্প করব রাত্রি আটটার সময় আমাদের জি কেজিএস এর ক্লাস চলছে সেই ক্লাসটিতে অবশ্যই অ্যাটেন্ড করবে আজকে রাত্রেও ক্লাস আছে অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে আর আমাদের সাজেশনের উপরে এতটুকু আমাদের বিশ্বাস সাজেশানগুলো নিয়ে পড়ো ভালো সাকসেস পাবে ঠিক আছে সকলকে বেস্ট অফ লাগ যখনই গুরুত্বপূর্ণ আপডেট আসবে সব অবশ্যই আমরা জানিয়ে দেব জয় হিন্দ পন্ত মাতরম